নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানিয়ে দেখাবো পাট পাতা দিয়ে মসুর ডাল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতন পাট পাতা নিয়ে নিয়েছি এবং পাতাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আলাদা আলাদা করে ছাড়িয়ে নেওয়ার পরে পাট পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে। পোকা পাতা, নষ্ট পাতা, খারাপ পাতাগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। এখানে আমার পাট পাতাগুলোকে ভালো করে বাছা হয়ে গিয়েছে। এরপরে একটি বড় পাত্রের মধ্যে পাট পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে পাট পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। পাট যেহেতু জলা জায়গায় উৎপন্ন হয়, সেই কারণে পাট পাতায় কিন্তু খুব কাদা বালি থাকে। সেই কারণে পাট পাতা খাওয়ার আগে খুব ভালো করে তাকে ধুয়ে ফেলতে হবে। পাট পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমি পাট পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই জায়গায় ফুটেজটি আমার কাছে নেই। অন্যদিকে একটি পাত্রের মধ্যে একটি মিডিয়াম সাইজের কাপের 1 কাপ মসুর ডাল নিয়ে সেই মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাট পাতা দিয়ে যেহেতু মসুর ডাল তৈরি হবে, সেজন্য মসুর ডালটাকে আলাদা করে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। মসুর ডাল সিদ্ধের জন্য এখানে একটি প্রেশার কুকারে 2 থেকে 3 সিটি পর্যন্ত মসুর ডালটাকে আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 12 থেকে 15টি মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবং রসুনের কোয়াগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে একটি ছোট্ট হামাল দিস্তার মাধ্যমে আমি এখানে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিতে হবে। সরিষার তেল গরম হয়ে গেলে তার মধ্যে 7 থেকে 8টি শুকনো লঙ্কাকে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে 1 টিস্পুন আমি কালোজিরা দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন। এবার সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে এবং এমনভাবে ভেজে নিতে হবে যাতে রসুন, কালোজিরা এবং শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপরে আগে যে পাট শাকটি সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেই পাট শাকটি এর মধ্যে দিয়ে দিতে হবে। পাট শাকটি দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটিতে রসুনের পরিমাণ একটু বেশি করে ইউজ করতে হবে। রসুনের গন্ধটা কিন্তু এই রান্নাটিতে খুব ভালো লাগে। এরপরে আমি যে ডালটি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটি এর মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পরে শাক এবং ডালটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিতে হবে স্বাদানুসারে লবণ। এই রান্নাটি কিন্তু খুব সহজভাবে হয়ে যায় এবং করতেও বেশিক্ষণ সময় লাগে না, খেতেও হয় সুস্বাদু। নামাবার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আমাদের এখানে পাট পাতা দিয়ে ডাল তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর লোভনীয় চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।